नमस्कार बंधुरा, आपनारा देखछेन लीलुआ साहेब टैंक। तो ए पुकुर बाई झील आबार नतून करे सेजे उठेछे। समस्त माछ आपनी धरते पारबेन, सब रकम माछ अलाउ आछे। आगेर बार देवा होयेछिलो छोटो माछ, छोटो अर्थात रुई मिर्गेल धरते पारबेन, बा आदार्स कातला माछ बादे सब माछ धरते पारबेन, एई नियम छिलो। আর এবার সব ধরনের মাছ আপনি নিতে পারবেন বা ধরতে পারবেন। তো সেই বিষয়ে আমরা একটু জানবো। দেখুন, পুকুরটা সুন্দর চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, আর কি নিয়মাবলী আছে আমরা একটু পুকুর মালিকের কাছ থেকে আমরা একটু জেনে নেব। নমস্কার দাদা, আপনার পুকুরটি কবে চালানো হবে আর কিভাবে বুকিং এবং যা নিয়মাবলী আছে আমাদের একটু জানান। 29শে অক্টোবর পুকুর খুলবে। নিয়মাবলী বলতে, এখন সব ধরনের টোপ ফেলতে পারবেন, কোনো টোপের কোনো বিধিনিষেধ নেই, আর কাঁটারও কোনো বিধিনিষেধ নেই, যত খুশি কাঁটা ফেলতে পারেন। আর আপনাদের কত সিট হচ্ছে, আর লটারি না আপনার বুকিং? লটারি না, বুকিংয়ের মাধ্যমে হবে। সিট টোটাল পুকুরে আছে 81টা, পূর্ব পারে 39টা এবং পশ্চিম পারে 42টা সিট আছে টোটাল। তো আপনারা বন্ধুরা বুকিং করতে পারেন, চয়েস করে আপনি সিট বুকিং করতে পারেন। আর আপনার টিকিটের মূল্য কত আছে? 4,100 টাকা। 4,100 টাকা, 4,141 টাকা, 4,100 টাকা। আর আপনাদের যে কোনো টোপ আপনি ফেলতে পারবেন বন্ধুরা। এবং এখানে চার মশলা করার যাবে কিনা? সব কিছু, কোনো কিছু। আচ্ছা, মাছের সংখ্যা বা মাছের সাইজগুলো একটু জানান আমাদের। মাছের সাইজ, কাতলা মাছ ছোটো থেকে 12 কিলো অবধি আছে। ছোটো থেকে বলা এই কারণে, এই পুকুরে প্রচুর লোক মাছ ছাড়ে, বিভিন্ন সম্প্রদায়ের লোক পুকুরে এসে পুজো করে এবং জ্যান্ত মাছ ছাড়ে, সেই জন্যই বলা ছোটো থেকে। নাহলে আমার ছাড়া কাতলা 1 কিলো নিচে নেই। যাক, তাহলে একটা খুব ভালো। কিন্তু এরা প্রচুর শ্রাবণ মাস গেছে, এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পুরো শ্রাবণ মাসটা পুজো করেছে, রেগুলার বেশি, কেউ 20 পিস, কেউ 30 পিস করে মাছ ছেড়েছে। আচ্ছা, তো যাই হোক, সেক্ষেত্রে ছোটো মাছও থাকতেই পারে, এই জন্য এই কথাটাই বলা হচ্ছে। তো রুই মৃগেল আছে 400 গ্রাম থেকে 6 কিলো অবধি। কাতলা মাছ টোটাল পুকুরে 12 টনের ওপর আছে। শুধু কাতলা মাছ? শুধু কাতলা মাছ, রুই মৃগেল আরও 5-6 টন আছে। তার মানে পুকুরটি কত বড়? 25 বিঘা। 25 বিঘা পুকুর। আর ডিপ কতটা? 10 ফুট থেকে 11 ফুট, খুব বেশি হলে 12 ফুট। আচ্ছা, 10 থেকে 12 ফুটের মধ্যে জল। আর এখানে আপনার বুকিং সিস্টেমে কি আছে? অনলাইনে করতে পারে? অনলাইনেও বুক করতে পারে, এসে নিজের চয়েস মতন সিট দেখেও বুক করতে পারে, যেটা বাকি থাকবে। তা কতগুলো সিট টোটাল বাকি আছে বুকিং করতে, সেটা একটু জানান। 40টা মতন বাকি আছে। তো বন্ধুরা শুনলেন, প্রচুর প্রেশার পুকুরের, প্রচুর লোকে মানে খুব ডিমান্ড পুকুরের, এবং অনেকগুলো 40টা 42টা প্রায় সিট বুকিং হয়ে গেছে, আর 40টা বা 39টা এরকম সিট বুকিং করতে বাকি আছে। আপনাদের যদি ভালো লাগে এখানে এই পুকুরে মাছ ধরতে, অতি অবশ্যই ইমিডিয়েট আপনারা বুকিং করবেন, না হলে সিট হয়তো পাবেন না। তো আপনারা বড় মাছ অলমোস্ট 5 কিলোর ওপরে, 300 পিসের ওপরে আছে। 5 কিলোর ওপরে 300 পিস মাছ রয়েছে? 5 কিলো থেকে 12 কিলো। 5 কিলো থেকে 12 কিলো, বাহ, অনেক মাছ রয়েছে। জাল দিয়ে দেখানো সম্ভব না এত বড় পুকুরে, কারণ মাছ পড়বে না, আনতে পারবে না, যে জাল তুলে দিতে হবে মাঝখানে। আচ্ছা আচ্ছা, অতএব মাছ দেখানো সম্ভব নয়। না, মাছ দেখানো সম্ভব। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন না, দুপাড়ে ছিপ ফেলা হবে, পূর্ব পাড়ে এবং পশ্চিম পাড়ে। আপনাদের যে পাড়ে আপনাদের পছন্দ হয় সে পাড়ে আপনারা বুকিং করতে পারেন। আর দাদা, সপ্তাহে কদিন চলবে যদি আমাদের একটু জানান? প্রত্যেক সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার চলবে। সপ্তাহে বৃহস্পতিবার এবং রবিবার, এই দুই দিনই খোলা থাকবে? হ্যাঁ, আর পুকুরটা খুলছে রবিবার 29শে অক্টোবর। আচ্ছা, 29শে অক্টোবর রবিবার পুকুরটি খোলা হচ্ছে। এই পুকুরের বিষয়ে আরও যদি কিছু আপনাদের জানার থাকে, আপনারা পুকুর মালিককে ফোন করবেন, এবং আরও
যদি পুকুর দেখতে ইচ্ছা হয় আপনারা যদি কাছাকাছি থাকেন তাহলে পুকুরটা এসে দেখে যান এবং বুক করে যান। অনেক সিট কিন্তু বুকিং হয়ে গেছে, চয়েজেবল করে লোকে বন্ধুরা সিট বুকিং করছে, আপনারা সেটা বুঝে শুনে আপনারা সিট বুক করে মাছ ধরতে আসুন। আচ্ছা, আর একটা পয়েন্ট আছে, যদি কেউ ছিপ ফেলতে আসে এবং যদি মাছ ধরতে না ইচ্ছা হয় সকাল 10টার মধ্যে সে উঠে যাবে, সমস্ত টাকা তাকে ফেরত দিয়ে দেওয়া হবে, যা মাছ পেয়েছে সেটা খালি ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, এটা ইনার পক্ষে মানে ইনার যে নিয়ম আছে খুব ভালো কথা বলেছেন। মাছ ধরতে আপনি সকালবেলা হঠাৎ করে বসে পড়েছেন, মাছ আপনি পেয়েছেন কি পাননি সে বিষয়ে যাওয়া যাচ্ছে না। যদি মাছ ধরতে আপনার ইচ্ছা না হয় সকাল 10টার মধ্যে যা মাছ পেলেন সব ছেড়ে দিতে হবে, এবং সেই যে টাকা আপনি দিয়েছেন বা পুরো টাকা যদি পুকুর মালিক নিয়ে থাকে আপনাকে পুরো টাকাই আবার ফেরত দিয়ে দেবে, আপনি উঠে যেতে পারেন। খুব ভালো একটা পয়েন্ট দিয়েছেন পুকুর মালিক। হ্যাঁ, আর বন্ধুরা আপনাদের আরেকটু বলি, ছিপ ফেলতে আসবেন নিজের দায়িত্বে, মাছ খাবে কি খাবে না আমি কোনো গ্যারান্টি নিতে পারবো না। ধন্যবাদ।